ॐ आचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धि कृत्या प्रलयकलितं वाहवोत्तम महांतं हित्वा रात्रिं प्रकृतिसहजां अंधतामि स्त्रविश्रम गीतं शांतं मधुरमप्यह सिंहनादं जघर्ज सोयं जात कथित पुरुषो রাম কৃষ্ণ বিদানি জয় জয় রামকৃষ্ণ বংশকল্পু জয় ভগবান জগতে গুরু জয় জয় মাতা জগত জানুনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যায়ী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগান সবারচারণু মাে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। সিথির ব্রাহ্ম সমাজে স্মৃতি উনি স্মৃতি লিখেছেন স্মৃতি নয় স্মৃতির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন এর তারিখটা ছিল আঠাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ইংরেজির শনিবার আমরা চেষ্টা করব এখানে এত অপূর্ব বর্ণনাতে আছে এখানকার সম্পর্কে এর সঙ্গে কথামৃতর বর্ণনাও দেওয়ার কথামৃতের বর্ণনাটা ভারী সুন্দর আপনারা চেষ্টা করবে একই সঙ্গে দুটো বর্ণনা দেওয়ার এই অধ্যায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই অধ্যায়টা ত্রিপদী ছন্দে লেখা অন্যান্যগুলো যেমন আমরা এই জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু এটা যেরকম পড়লাম সেটা নয় পয়ার ছন্দে নয় ত্রিপদী ছন্দে আমরা শুরু করছি জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা শ্যামাসুতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম বেনিপাল ভাগ্যবান জনগণে খ্যাতনাম গ্রাম স্মৃতিতে বসতি সুন্দর আবাস গৃহ ব্রাহ্মদল ভক্ত দেহ প্রভুপদে বড়ই পীড়িতি বর্ষে বর্ষে দুইবার ব্রাহ্মোৎসব হয় ঘরে তার বহু ভক্ত করে নিমন্ত্রণ আজি উৎসবের দিনে সমাগত বহুজনে পরিপূর্ণ উদ্যান ভবন ব্রাহ্মগণ শহরের উৎসবে মিশেছে ঢের টের করা সহজে না যায় সকলের মুখপাত শাস্ত্র পাঠী শিবনাথ বিদ্যা বল বহু ধরে গায়ে সত বুদ্ধি প্রভু দেবে গুণগ্রাহী যুবক সজ্জন, স্বভাবত তত্ত্বন্সী সরল সুমিষ্টবাসী সৎপথে সদা বিচরণ উদার সরল চিত্ত ব্রহ্মগুণ গানে দিবারাত্র উন্মত্তের প্রায় সঙ্গে ব্রাহ্ম প্রাতাগন উৎকণ্ঠিত প্রাণমন উপবিষ্ট আছেন যেমন চাতক পাখি ঘন 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 পানে চায় তেমতি ভক্তেরও নিরক্ষেপ নয়ন পাতি যে পথে আসিবে প্রভুরায় পান করি কথামৃত জুরাবে চিত এই সাত মনে নিমন্ত্রণ আছে তার এই আশুভ সমাচার সকলেই কানে পুথিকার বলছেন যে বেনিপাল খুব ভাগ্যবান বেনিপালের বাড়িতে ঠাকুর আসেন বলছেন জনগণের খ্যাত নাম পল্লীগ্রামে স্মৃতিতে বসতি এই সিটি গ্রামেতে তার বাড়ি এই তখন কলকাতার ওই বাইরের গঙ্গার যেদিকে গোলাকার চত্ব আছে সেইটির বাইরে যাদের বাড়ি তারা কলকাতার বাইরের লোক তাদেরকে এরা বিশেষ বড় একটা পাত্তা দিতেন না এবং সেই কারণে সবাই অন্যরকমভাবে থাকতেন বেনিমাধব পাল বেনিপালের পুরো নাম হচ্ছে বেদী পাল তিনি তার মনোহর উদ্যান বাটিতে প্রত্যেক বছর দুবার করে ব্রাহ্ম উৎসব করতেন ব্রাহ্ম সমাজের সমস্ত ভক্তরা আসতেন এবং তার বাড়িতে একটা ছোটোখাটো উপাসনাঘর ছিল সেইখানেই হতো এবং সেইবারে সেইবারের যে ব্রাহ্ম মহোৎসব হয়েছিল সেই ব্রহ্ম মহোৎসবে সেটি ছিল ষাণ্মাসিক সভা তাতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আনা হয়েছিল বিকেল তিনটে চারটের সময় ব্রাহ্ম মহোৎসবে তিনি এসে উপস্থিত হলেন কথাম এইভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের খ্রিস্টাব্দ শনিবার বারোই কার্তিক কৃষ্ণা দ্বিতীয়া তিথি আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষানমাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের আজ এখানে নিমন্ত্রণ মেলা তিনটে চারটের সময় তিনি কয়েকজন ভক্তের সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেনী পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এখন খুব সামান্য অংশই তার বাকি আছে সবটাই প্রায় ভেঙে নষ্ট হয়ে গেছে এবং এখন আর কেউ থাকে না যেটুকু সামান্য অংশ ছিল সেটুকু বর্তমানে রামকৃষ্ণ মিশনের একটি আলাদা পৃথক কেন্দ্র হয়েছে আগে বরানগর রামকৃষ্ণ মিশনের সেটি শাখা কেন্দ্র ছিল এখন সেইখানে নতুন করে আলাদা করে কেন্দ্র হয়েছে খুব অল্প জায়গা একতলায় দুটো ঘর শুনেছি আমি কখনো যাইনি এবং আমি দেখেছি এই বেনিপালের নাতি নাতনিদের আমি দেখেছি এবং তাদের কাছে শুনেছি তাদের বাড়িতে এখনও সেই থালাবাসন আছে যে থালা বাসনে তারা ঠাকুরকে খেতে দিয়েছিলেন সেটি অত্যন্ত যত্ন করে লুকিয়ে তারা রেখেছেন সবাইকে তারা দেখতে দেন না এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসিতেন ভক্তগণ তাহাকে সাতিশয় সয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিনে দিনে অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী পক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত আসিয়াছিলেন এটি ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে যদিও তিনি ব্রাহ্ম সমাজে কেউ নন তিনি ব্রাহ্ম সমাজে সবাইকে খুব ভালোবাসেন ও ব্রাহ্ম সমাজীরাও তাকে বড্ড ভালোবাসেন তাই তাদের যে কোনো সভায় তারা তাকে ডাকতেন মনে রাখবেন সেই সময় ব্রাহ্ম সমাজে যারা আছেন তারা কিন্তু অত্যন্ত পণ্ডিত বিদ্বান মানুষ তারা এত পণ্ডিত এত বিদ্বান মানুষ যে তাদের সামনে কোনো কিছু বলাটাই একটা কঠিন ব্যাপার ছিল সেইখানে তারা ওই নিরক্ষর শ্রীরামকৃষ্ণকে ডেকে নিয়ে এসছেন এবং তার কাছ থেকে শুনছেন শুধু তাই নয় বিভিন্ন তাদের যে ব্রাহ্ম সমাজে উৎসব সেই উৎসবে তারা শ্রীরামকৃষ্ণকে ডাকেন তাদের নেতা ব্রাহ্ম কেশবচন্দ্র সেন ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেন তিনি ঠাকুরকে নিয়ে গঙ্গা বক্ষে বেড়াতে যান এবং মাঝে মাঝেই ব্রাহ্মভক্ত সহ শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যান সিথি পাইক নিকট কলিকাত হইতে দেড় ক্রস উত্তরে উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিবৃত্ত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যান সানি বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আরেকবার বসন্তে এটি বসন্ত উৎসবে হয়েছিল না এটা শরৎকালে আঠাশে অক্টোবর এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতা ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাদের মধ্যে অনেকেই প্রাতকালী উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হবে তারই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষ মহাপুরুষের আগমন হইবে এবং তাহারা তাহার আনন্দময় মূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদ হরিপ্রেমময় নৃত্য দেখিতে বলছেন যে ভক্তরা এরকমভাবে এরকম ভাবে বলছেন স্ফটিক আস রাখি যেমনও চাতক পাখি ঘন 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 পানে চায় তেমনি ভক্তেরও আপাতি নিরক্ষে নয়ন যে পথে আসিবে প্রভুরায় বলছেন স্ফটিক যেরকম যেমন সঠিক জল ছাড়া চাতক পাখি কখনো খাবে না সে সেই অপেক্ষা করতে হবে কখন সেই বৃষ্টির জল পড়বে এবং তখন সে সেটি খাবে সেটি যেমন সে অপেক্ষা করতে থাকে ঠিক সেরকম আজও তাদের অবস্থা সেরকম হয়েছে তিনবার ঘন শব্দটা ব্যবহার করেছে ঘন 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 পানে চায় ঘন ঘন প্রথমটা আছে বারবার আর দ্বিতীয় ঘনটা তৃতীয় ঘন যেটা সেটার অর্থ হচ্ছে মেঘ জলে ভরা মেঘের দিকে সে তাকিয়ে আছে তাই বলছেন ঘন 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 পানে চায় এটার কথা তিনি বলছেন অধিকার বলছেন যে পান করি কথামৃত জুরাবে তৃষিতচিত এই সাধ বলবৎ মনে নিমন্ত্রণ আছে তার এই শুভ সমাচার সকলেই শুনিয়াছে কানে বলছেন তার কথামৃত পান করবে এখানে কথামৃতকার আরও এক পা এগিয়ে গেছেন বলছেন অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে এবং তাহারা তাহার মূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পারিবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিময় হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন এই যে হরিপ্রেমে মাতোয়ারা তাকে তিনি দেখতে পাবেন তাকে সবাই দেখতে পাবেন এইটা যেন তাদের ভীষণ আনন্দের ভীষণ একটা তৃপ্তির বিষয় অপরাহ্নে বাগানটি বহুলোকে সমাকীর্ণ হইয়াছে কেহ লতা লতা মণ্ডপ ও ছায় কাষ্ঠাসনুপবিষ্ট কেউ বা সুন্দর বাপি তটে বিচারণ করিতেছেন অনেকেই সমাজকে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতে উত্তম আসন অধিকার করিয়া বসিয়াছেন উদ্যানে প্রবেশ দ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ি রাত্রিকালে প্রবেশ করিয়ায় বোধ হয় যেন পূজাবাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শীতের নীল শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বইতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান গাইতেছে এটা যে গানটি উল্লেখ করা আছে এটি ব্রাহ্ম সমাজের একটি বিখ্যাত গান তার একটিমাত্র লাইন উল্লেখ করা আছে আজি কি হরস সমীর বহে প্রাণ ভগবত মঙ্গল কিরণে এই অংশটি খালি একটা লাইনে উল্লেখ করা আছে এইখানে ব্যবহার করা হয়েছে সেই গানটি সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংশদেবের গাড়ি আসিয়া সমাজ গৃহের সম্মুখে উপস্থিত হলেন ঠাকুর এসেছেন সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মন্ডলাকারে মন্ডলাকারে ঘেরিতেছে কি সুন্দর কথা ঠাকুর আসছেন পুথিকার লিখছেন আশা ছন্দ হেলে দুলে সকলের অন্তরে খেলে খনি ফুললো ক্ষণে ক্ষুণ্ণ ধারা এমন সময় তবে শুনিতে পাইল সবে ফট শকটের সারা শকটও হইয়া হইতে নামি দেখা দিলা গুণমণি বিশ্বস্বামী প্রভুগুন ধাম নয়ন আনন্দ কর কি মূর্তি মনো হর হেরিলে হর মন প্রাণ পুথিকার বলছেন মানুষ সবাই দাঁড়িয়ে আছেন ফটকের কাছে দাঁড়িয়ে আছেন তাদের দুরকম মনের অবস্থা বলছেন তাদের হচ্ছে মনের ভেতরে দুটো জিনিস চলছে আশা ও ছন্দ এটা সবসময় সন্দেহ করছেন বোধহয় ঠাকুর আসবেন না আর আশা করছেন খানিক্ষণ অপেক্ষা করে যাই ঠাকুর আসবেন সেই পরমপুরুষের দর্শন হবে এ দুটো এক দোলচালের মধ্যে তিনি যেন ঝুলছেন এত অপূর্ব শব্দর নির্বাচন অধিকারকে বলতে হবে এই শুভ সমাচার বলছেন আশা সন্দেশ খেলে দুলে সকলে অন্তরে খেলে ক্ষণে ফুল্ল ক্ষণে ক্ষুণ্ণ ধারা যখন তাদের মনে হয় এই বোধহয় ঠাকুর আসছেন আমাদের হয় না যখন কারোর জন্য আমরা অপেক্ষা করি যে কোনো গাড়ি যাচ্ছে তখনই মনে হয় গাড়িটাতেই বোধ হয় আমাদের বাড়ির সামনে যদি কোনো গাড়ি এসে থামে সঙ্গে সঙ্গে আপনাদের মনে হয় এই বোধহয় আমার সেই প্রিয়জন এসে উপস্থিত হলো কিন্তু তারপরে যখন জানলা খুলে দেখেন আপনার প্রিয়জন না পাশের বাড়ির প্রিয়জন এসেছেন তখন আপনার মনে দুঃখ হয় ঠিক ভক্তদের সেই রকম মনের অবস্থা এই তাদের মনে হচ্ছে ঠাকুর এসেছেন আবার যখন দেখছেন না যে শকটটি এসেছে তাতে করে শ্রীরামকৃষ্ণ আসেনি তখনই তাদের মন খুব কষ্ট হচ্ছে এমনই সময় সময় তবে শুনিতে পাইল সবে এমনও ফকটে ফটকেতে শকটের সারা শকট হইতে নামি দেখা দিলা গুণমণি বিশ্বস্বামী প্রভু গুণধাম নয়নো আনন্দ কর কি মরুতি মনোহর হেরিলে হরয়ে মন প্রাণ ঠিক এমন সময় সেই গাড়ি এসে থামল এবং তাতে একজন মানুষ নামলেন কিরকম নয়ন আনন্দ কর কি মূর্তি মনোহর হেরিলে হরয় মন প্রাণ চোখের আনন্দ হচ্ছে দেখবেন ঠাকুরের এটা বৈশিষ্ট্য আমি অনেকবার বলেছি এটা আমার নিজের অনুভব হয়েছে বলে আমি বলেছি তথাপি আপনারাও এরকমভাবে অনুভব করতে পারেন এর মধ্যে কোনো সমস্যা কিছু নেই এভাবে আপনারা অনুভব করতে পারেন বলছেন যে এই নয়ন মনোহর বলছেন নয়ন আনন্দ কর শ্রীরামকৃষ্ণকে দেখে যেটা আমাদের মনে হতো বিশেষ করে যখন ঠাকুর ঘরের বাইরে থেকে দেখা হয় এবং ঠাকুর ঘরের ভেতরে গিয়ে দেখা হলে একেবারে একটা অদ্ভুত একটা আনন্দ চোখ ভালো লাগছে দেখে ভালো লাগছে প্রথমবার যেদিনকে প্রথম ঠাকুর ঘরে ঢুকেছিলাম সেদিনটি ছিল ফলোহারিণীর কালীপুজো উনিশশো চুরানব্বই সালে কালী কালীপুজো

আর ঠাকুরের বেদিতে কোনো ফুল নেই যেমন আমরা রোজ গিয়ে আপনারা দেখেন বেদিতে প্রচুর ফুল আছে রকম কোনো ফুল নেই ঠাকুরের ভোগারতি হয়ে যাওয়ার পরে সেই পদ্ম ফুলটা একটা ছোট্ট ফ্লাওয়ার ভাসে করে ঠাকুরের সামনে রাখা রয়েছে অপূর্ব সুন্দর দেখাচ্ছে ঠিক সন্ন্যাস ব্রহ্মচর্যাতেও আমরা ঠিক একই দৃশ্য দেখি যখন সকালে মন্দির খোলে তখন দেখি ঠাকুর টুকটুকে লাল পাড় কাপড় পরে আছেন তার গলাতে কোনো মালা নেই বেদিতে কোথাও কোনো ফুল নেই ওই আগের দিনের রাত্রিরে যে ভোগানতির যে পদ্ম ফুলটা সেটি একটি ছোট্ট ফ্লাওয়ার ভাসে করে দেওয়া আছে সেটি ঠাকুরের সামনে রয়েছে নিরাভরণের যে সৌন্দর্য হয় এ না দেখলে বোঝা যাবে না আর আপনারা যদি খুব ভালো করে একটু দেখার চেষ্টা করেন গ্রিলের যে দিক থেকে সেদিককে দেখে ঠাকুরকে যদি দেখেন দেখবেন কাঁচের সামনে দিয়ে ওই রূপটি বোঝা যায় না ঠাকুরের একটা অদ্ভুত দিব্য রূপ আছে কিরম মানবীয় রূপ আছে এগিয়ে গেলে মনে হয় যেন হাতটা টপ করে ধরে ফেলি এমন সুন্দর একটা রূপ আছে যেটা কাঁচের বাইরে থেকে কিছুতেই বোঝা যায় না ওইটা ওই খানিকটা ওই গ্রিলের ওইখান দিয়ে দেখলে ঠাকুরকে বোঝা যায় রাজকোট আশ্রমে ঠিক একই ছাঁচের তৈরি ঠাকুরের বিগ্রহ এইরকমই মিষ্টি দেখতে রাজকোট আশ্রমে কোথাও ওই গ্রিল দেওয়া নেই কাঁচের কাঁচ বোধের সামনে দিকে ছিল দুপাশটা গ্রিল ছাড়া মনতা হাত বাড়িয়ে ঠাকুরকে সঙ্গে করে নিয়ে পালিয়ে যায় এবং উনিও যেন রাজি হয়ে যাবেন আমার আপনার সাথে পালিয়ে যেতে এমন সুন্দর দেখতে থাকে নয়নও আনন্দ করো কি মূর্তি মনোহর মনোহারিত তাকে দেখলে মন হরণ হয়ে যায় আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না আমাদের সমস্ত মনটাকে তিনি একাই হরণ করেন হেরিলে হরয়ে মন প্রাণ নয়নের প্রিয় রূপ রূপহীনী অপরূপ স্বরূপের তুলনা তিনি নিজে নাহি আর উপমায় চাঁদি চাঁদের প্রায় সরজত্ব কেবল সরজে এটা হচ্ছে কথা নয়নের প্রিয় রূপ আমরা যে রূপটি দেখতে ভালোবাসি দেখবেন আমাদের যতই খেঁদা ফোঁদা পচা হতে দেখতে হোক না কেন আমরা যখন এই আয়না সামনে দাঁড়িয়ে সাজি তখন আমরা নিজেদের মিস্টার বা মিস ইউনিভার্স বানিয়েই ছাড়ি এক অংশ থেকে আমরা সুস্মিতা সেনের চেয়ে কোনো অংশে কম নয় হয়তো আমাদের ধার কাছে আমরা সুস্মিতা সেনের ধার কাছে নেই কিন্তু যখন আমরা সাজগোজ করি তখন মনে হয় আমরা সুস্মিতা সেনের কাছাকাছি চলে এসেছি তার মূল কারণটা হচ্ছে এই আমরা ওই নিজেরকে রূপকেও জগতের সব কিছুকে সুন্দর দেখতে চাই এটা হচ্ছে আমাদের কথা নয়নের রূপ রূপহীনে অপরূপ সেই রকম যে সৌন্দর্যকে আমরা দেখতে চাই তাকে যখন আমরা সামনাসামনি দেখি তখন যদি তিনি কোনো রকম মেক না করেও থাকেন রকম যদি বাহুল্য তার না থাকে তাকে আমাদের রূপময় আনন্দময় মনে হয় স্বরূপত্ব তুলনা নিজে এইটা বলছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের তাকে দেখার পরে আমাদের ভেতরের যে স্বরূপত্ব সেটা হচ্ছে পবিত্রতা হচ্ছে আমাদের স্বরূপ আনন্দময়তা হচ্ছে আমাদের স্বরূপ সেই পবিত্রতা আনন্দময় সত্তাকে যখন আমরা প্রত্যক্ষ করি তখন আমরা নিজেই মুগ্ধ হয়ে যাই প্রতিকার বলছেন নাহি আর উপমায় চাঁদি চাঁদের প্রায় সরজত্ব কেবল সরজে বলছেন কোনো কিছু দিয়ে তার উপমা করা যায় না শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রনাথের মতো দেখতে এ বলে উপমা করা যায় না এত অপরূপ তিনি বলছেন চাঁদের উপমা যেমন চাঁদ নিজেই ঠিক পদ্মুলের উপমা যেমন পদ্মফুল নিজেই পদ্ম ফুলকে কখনো গোলাপ ফুলের সঙ্গে তুলনা করা যায় না কোনোভাবেই দুটো একরকম মনে হবে না ঠিক সেই রকম পদ্মফুলের তুলনা যেমন পদ্মফুল নিজেই সেরকম শ্রীরামকৃষ্ণের তুলনা তিনি নিজেই বলছেন সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকে লোক তাহাকে মন্ডল ঘিরিতেছে সমাজ গৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হয়েছে সে স্থান লোকে পরিপূর্ণ সমুখে দালান সেখানে বাসীন সেখানে লোক আর দালানের দুই পার্শ্বে দুই ঘর সে ঘরে লোক সে ঘরেও লোক ঘরের দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানও লোকে লোকার লোক লোকাকীর্ণ সোপানের অনত দূরে দুই তিনটি বৃক্ষ পার্শ্বে লতা মণ্ডপ সেখানে কায়েকখানি কাষ্ঠাসন তথা হইতে লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া সেই মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছেন সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাকে অভ্যর্থনা করিতেছেন কি অপূর্ব উদাহরণ ঠাকুর পরমংসদেব হাসতে হাসিতে আনন্দ গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দময় মূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক মধ্যে কেহ হাসিতেছেন কেউ বিষয়কর্মের কথা কইতেছেন কেউ কাকি একাকি অথবা বন্ধু সঙ্গে পাদচরণ করিতেছেন কেহ বা পান খাইতেছেন কেহ তামাক খাইতেছেন কিন্তু যাই ড্রপসিম উঠে গেল অমনি সকলের সব কথাবার্তা আরো বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরূপ দেখিতে থাকিল অথবা যেমন নানা পুষ্প ভ্রমণকারী ষট বৃন্দে পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া করিতে আসে আমাদের পান স্কুলে একজন মাস্টার মশাই ছিলেন এই আজকে এটা পড়তে পড়তে তার কথা খুব মনে হচ্ছিল তিনি যখন হেঁটে যেতেন যে ক্লাসের পাশ দিয়ে আমরা বুঝতে পারতাম ওই ক্লাসের পাশ দিয়ে তিনি হেঁটে গেছেন সঙ্গে সঙ্গে কোন জাদু ক্লাসের সমস্ত কথা বন্ধ হয়ে যেত শান্ত হয়ে যেত তিনি ঘাড় আমাদের দিকে ফিরেও তাকাতেন না তার একটা পা ছোট ছিল একটু টেনে টেনে চলতেন তাই ধীরে ধীরে চলতেন আমাদের পুরনো দিনের মিশনারি স্কুল তো বড় বড় দরজা বড় বড় জানলা চওড়া বারান্দা সেই বারান্দার পাশ দিয়ে আমাদের ক্লাস দিয়ে যখন যেতেন দুটো দরজা সামনের দরজা মাঝখানে জানালা তারপরে শেষে আবার দরজা স্যারের ওই লাঠিটা আমরা যেই মুহূর্তে দেখতে পেতাম ওটা একটা সিগনাল আমরা সবাই বন্ধ করে দিতাম আমরা তারপরে যখন উনি ওই জানলা ক্রস করতেন একেবারে নিঃশব্দ সাইলেন্স আবার যখন ক্রস করে যাচ্ছেন তখনও যতক্ষণ প্রেয়ার আমরা গল্প করছি প্রেয়ার শুরু হয়নি আমরা কচর বছর কচর বছর করে গল্প করতাম স্যারে এসে নিঃশব্দে দাঁড়িয়ে যেতেন আমাদের দুটো বাড়ির জোড়ার মধ্যে একটুখানি বাঁধ ছিল সেটা হাঞ্চের মধ্যে এসে তিনি চুপটি করে দাঁড়িয়ে যেতেন কাউকে কখনো কোনো দিন বললেননি শান্ত হয়ে যাও স্তব্ধ হও স্কুল শান্ত হয়ে এমন ব্যক্তিত্ব গোটা ছিল শ্রীরামকৃষ্ণের তুলনা করছেন শ্রীরামকৃষ্ণ আমরা কনসার্ট ডাকতাম আমাদের তো সব নাম দেওয়ার সব ইয়ে ছিল ছোটবেলায় দেখেছিলাম যাত্রা যখন হচ্ছে তখন যতক্ষণ না যাত্রা হচ্ছে হৈচই হইচই হচ্ছে এই নাট্য কোম্পানির ক্ষেত্রে কৃষ্ণ দেখতে গেছিলাম এখনো মনে আছে সবাই গল্প করছে হই হই হৈ হৈ করছে তারপরে যেই নট্য কোম্পানির কনসার্ট বাজতে থাকলে ব্যাপু 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 করে আর সেই কে যেন গান গাইতেন খুব বাদল বাবু না কে গান গাইতেন তিনি গান গে যেই উঠেলেন স্টেজে একবারে গোটা মাঠে মাঠের মধ্যে হচ্ছে তো গোটা মাঠে যত দর্শক আছে সবাই চু শ্রীরামকৃষ্ণ এসেছেন সবাই চুপ একটা শব্দও করছে না সবাই অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছেন বলছেন ঘরবার পরিপূর্ণ চারিদিকে লোকাকর্ণ জনতার কথা কে বা বলে আমরা শুনছিলাম সব জায়গায় লোকে ভর্তি হয়ে আছে সবাই চুপ করে এক দৃষ্টিতে দেখছেন সামনে যে বসার জায়গা আছে সেখানে ভর্তি পাশের উদ্যানবাটি যেখানে উপাসনা হবে তার দুপাশে দুটি ঘর সেটি লোকাকীর্ণ উদ্যানবাটিতে যেখানে উপাসনা হবে সেই বড় জায়গা তার লম্বা লম্বা সিঁড়ি সে লম্বা লম্বা সিঁড়ি লোকে লোকাকীর্ণ সবাই এক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণকে দেখতেছে পুথিকা লিখছেন আঁখিরও লালস ঠঠাম নিরক্ষিয়া মূর্তিমান বিদ্যমান যে ছিল তথায় ত্বরান্বিতে চারিধারে বন্দিয়া বেষ্টন করে ভক্তিভরে নামিয়া নমিয়া তাহায় প্রতি দানে প্রভুদেব জনে জনে হরিতোষ করেন সকলে ঘরবার পরিপূর্ণ চারিদিক লোকাকীর্ণ জনতার কথা কি বা বলে প্রভুর মহিমা ভরে আনন্দ উঠিলে পরে আনন্দ আধার তনুখানি খানি দুহাস্য সহকারে আসন গ্রহণ করে আসন গ্রহণ করে করিলেন অখিলের স্বামী বলছেন পুথিকার কি সুন্দর বর্ণনা করছেন চারিদিক লোকে পূর্ণ ঠাকুরকে যেন সবাই বেষ্টন করেছে বেড়িয়ে আছে বেড়া বেড়া করে আছে ঠাকুরকে সবাই ঘিরে ধরে আছে বলছেন আঁকির লালসা ঠাম নিরক্ষিয়া মূর্তিমান বিদ্যমান যে ছিল তথায় ত্বরান্বিত চারিধারে বন্দিয়া বেষ্টন করে ভক্তি পরে নমিয়া তাহার তাকে বেষ্টন করে আছেন চতুর্দিক দিয়ে সবাই প্রণাম করছেন ঠাকুর তাদেরকে প্রত্যেককে প্রতি প্রণাম করছেন ঘরবার বার পরিপূর্ণ চারিদিক লোকাকীর্ণ জনতার কথা কেবা বলে প্রভুর মহিমা ভরে আনন্দে উথিল পরে আনন্দ আধার তনুখানি দুহাস্য সহকারে আসন গ্রহণ করে করিলেন আসনও গ্রহণ করে করিলেন অখিলেরও স্বামী বলছেন ঠাকুর এসে বসেছেন সবার ভেতরে আনন্দে পরিপূর্ণ হয়ে আছেন তার মহিমা ভরে আনন্দ যেন উতলে পড়ছে এই ঠাকুর এসেছিলেন রাজেন্দ্র মিত্রের বাড়িতে বেচু চ্যাটার্জি স্ট্রিটে রাজেন্দ্র মিত্রের বাড়িতে বলা হচ্ছে ঠাকুর যখন এসে পৌঁছলেন তখন ভেতরে বাইরে আনন্দের হিল্লল পাগল হয়ে যাবার অবস্থা কেন না বাড়িটা পুরো লোকে পরিপূর্ণ হয়ে গেছে বাড়িতে আর একজন লোকও ঢোকার মতো জায়গা নেই এটা হচ্ছে একটা দিক আর দুই দুই হচ্ছে তাদের হৃদয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে এমন যেন মনে হচ্ছে আর যদি এক ফোঁটাও আনন্দ করে সেটা যেন উথলে পড়বে উপচে পড়বে তিনি যেন আনন্দ প্রদান করছেন তার উপস্থিতি মাত্র আনন্দ দেখা যাচ্ছেন রূপের ঠাকুর দেখি যেখানে যতকও আঁকি একবার হয়ে বিমোহন নিরখে শ্রীপ্রভু প্রভুরায় বিভর চকর নাই নিশানাথে করি দর্শন প্রতিকার বলছেন ঠাকুরকে কেমন দেখাচ্ছেন রূপেরো ঠাকুরে দেখি যেখানে যত আঁকি একবারে হয়ে বিমোহন নিরক্ষে শ্রীপ্রভু প্রভুরায় বিভর চক্র নেয় নিশানাথ করে দর্শন বলছেন ভাবে চকর যেরকম সেই চাঁদকে দর্শন করতে থাকে অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকে তার চোখের পাতা পড়তে পরে না সে কোনো কিছু কোনো দিকে তাকায় না ঠিক সেই রকম কৃষ্ণের দিকে যেন সবাই অবাক বিষ্ময়ে এক দৃশ্যে আছে রূপেরও রসের খনি রূপেরও রসের খনি অতুল শ্রী অন্য খানি অন্যের কথা শ্রীবয়ান বই দেখিনি যা কব খাঁটি নট মোটা মেঠো মূর্খ বটি বাতিক বাতুল কিন্তু নই বহু শখ ভক্ত সমাগমে একত্রিত এক স্থানে নিরীক্ষণে লীলার ঈশ্বর আনন্দে উতলাচিতে সম্বোধিয়া শিবনাথে করিলেন পরম আদর বলছেন প্রভু যেন রূপ রসের খনি দুটো জিনিস তাকে দেখতে যত সুন্দর এবং তার ভেতরে এমন আধ্যাত্মিক রসে পরিপূর্ণ যে যে যেমন তার রূপ ফেটে পড়ছে তেমনি তার ভিতরে সেই আনন্দ ধারাও যেন ফেটে পড়ছে মুখখানি মুখখানি তার এমন সুন্দর যেটার কোনো তুলনা হয় না সংসারে এরকম মুখ খুঁজে পাওয়া কঠিন জগৎ অন্য কথা অন্য কথা শ্রীবয়ার নাই ভগবান বিন্ন তিনি আর তার মুখে অন্য কথা নেই ভগবানের দিব্য আনন্দে তিনি যেন সদা সর্বদা পূর্ণ আর সেই আনন্দ প্রতিভাত হচ্ছে তার মুখের ভেতরে তিনি সেই আনন্দ স্বরূপকে যেন প্রত্যক্ষ করতে পারছেন আপনাদের দেখবেন যদি ছবি তুলে রাখার সৌভাগ্য হয় দেখবেন এটা আমি অনেকের দেখেছি কালীঘাটের মা কালীকে দর্শন করে খুব অল্প জায়গা তো ভেতরে যখন গর্ভমন্দিরে প্রবেশ করা হয় খুব অল্প জায়গা মায়ের যান যেন চোখের সামনে মাকে আমরা ছবিতে দেখি মাকে আমরা ক্যালেন্ডারে দেখি সব দেখি কিন্তু মায়ের সামনে গিয়ে যখন দাঁড়াই ঠিক এক হাত দূরে মা দাঁড়িয়ে আছেন তখন চোখ মুখে একটা অদ্ভুত দিব্য আনন্দে ভরপুর হয় শ্রীরামকৃষ্ণর ঠিক রকম ভগবত ভাবনায় এমন বিভোর হয়ে আছেন তার হৃদয় থেকে সেই আনন্দের হচ্ছে আর দ্বিতীয় কোনো কিছু তাকে পারছে পারছে না না করতে বলছেন যেরকম আনন্দ তার আমি দেখেছি সেইটিই বলবো বলছেন দেখি যা খাবো কব খাঁটি যা কিছু বলার একবারে খাঁটি বলবো এতটুকু উল্টো পাল্টা কোনো কথা বলবো না এমন নয় যাতে জল তেল দিয়ে মোটা মূর্খ মটা মিঠো মূর্খ বটি আমি যতই মূর্খ হই যতই আমি মেঠো হই যতই আমি গাইয়া হই না কেন ঠিক আমার এতটুকু বাতিকও হয়নি আমার এতটুকু সেই মাথা গরমও হয়নি গ্যাসও হয়নি যা বলবো ঠিক ঠিক বলবো প্রতিকার লিখছেন বহু ভক্ত সমাগমে একত্রিত এক স্থানে লীলার ঈশ্বর আনন্দে উতলাচিতে সম্বোধি সম্বোধিয়া শিবনাথে করিলেন পরম আদর প্রতিকার বলছেন অদ্ভুত ব্যাপার বলছেন তিনি কথা বলছেন তিনি ভীষণ রকমের আনন্দ প্রকাশ করছেন শিবনাথকে নিয়ে তার ভীষণ রকমের আনন্দ এখানে আছে হ্যাঁ তার ভীষণ রকমের আনন্দ শিবনাথকে নিয়ে তিনি বলছেন যে উম শিবনাথ সম্পর্কে বলতে গিয়ে তিনি এইখানে আগে শিবনাথের সম্পর্কে পুথিকারী বলেছেন কেমন তিনি না শিবনাথ হলেন সদ্বুদ্ধি সত্যগুণে প্রভুদেবে বড় মানে গুণগ্রাহী যুবক স্বভাবত স্বভাবতীষী সৎ পথে সদা আচরণ কেমন শিবনাথ শাস্ত্রী তিনি হলেন সত্যগুণে সদ্বুদ্ধি সত্যগুণে তা সদ্গুণের সত্যগুণের কারণে তিনি সবসময় সদ্বুদ্ধির বুদ্ধির অধিকার ছিলেন অধিকারী ছিলেন ঠাকুরকে তিনি খুব মানতেন তিনি গুণগ্রাহী এটা একটা খুব বড় গুণ সাধকের এটা খুব বড় গুণ হওয়া দরকার প্রত্যেকের ভেতরে যা কিছু ভালো সেই গুণটুকুকে শুধু নেওয়া আমাদের সবার ভেতরে ভালো কালো দুটো জিনিসই আছে আমরা যদি শুধু ভালো টুকুকে নিতে পারি দেখবেন আপনার ভেতরেও সেই ভালো সত্তাটা প্রকাশিত হচ্ছে একটা মানুষ সবটুকু ভালো একটা মানুষ সবটুকু খারাপ এটা হতে পারে না নিশ্চয়ই তার ভেতরে ভালো গুণ আছে তার ভেতরে খারাপ গুণও আছে আমরা যদি শুধু ভালো গুণগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে থাকি তাহলে দেখবেন আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির ভেতরে অনেক পরিবর্তন হবে বলছেন স্বভাবত এটা সাধকের আরও একটা বড় গুণ যেটা পেয়েছি শুধু সেটাতেই সন্তুষ্ট নয় সেটা চার্ন করে যাওয়া সেটার থেকে তার ভেতরের অন্তর্নিহিত অর্থকে অনুভব করা সরল ও সুমিষ্ট অত্যন্ত সরল অত্যন্ত মিষ্টভাষী সৎ পথে সদা আচরণ সৎ পথে থেকেছেন এবং তার আচরণও সেই কারণে হয়েছেন এইরকম শিবনাথকে তিনি বড় ভালোবাসতেন খুব সুন্দর কথা বলছেন শিবনাথকে কি বলছেন অমৃত শ্রীমুখে শীত হাস সম্ভাসের ঢলা ঢোলি রঙ্গ সহ প্রভুকণ দেখিয়া ভক্তের গণ অন্তরে অপারকুত হলি গাঁজা খোরে গাঁজা খোরে জুটে যদি একত্তরে। পরস্পর তুষ্ট যে রকম তেমতি ভক্তের ধারা পায় প্রীতি ভরা ভক্ত সঙ্গে হইলে মিলন সংসার নিমগ্ন মন যদি দেখো যদি কোনো জন পুরী মধ্যে দক্ষিণ শহরে দেখিতে তাহারে বলি পুরীর মন্দিরগুলি গুলি উদ্দীপনা করিবার তরে বদ্ধজীব সংসারীরা কামিনী কাঞ্চনে যারা সারা যারা আসক্তির বিষ তাদিকে লইতে নাম বলিলে পাতে কান কথার মধ্যে কথার মধ্যে বদ্ধজীব সংসারীরা কামিনী কাঞ্চনে যারা সারা যারা আসক্তির বিষে তাদিকে লইতে নাম বলিতে না পাতে কান কথার মধ্যেতে নাহি পশে গৌরনী তাই তাই আরে দুই ভাই যুগতি করিয়া সঙ্গ পনে বিষয় প্রমত্ত চিতে হরিনাম লবাইতে প্রফল বন দিলা হরিনামে মাগুর মাছের কোল যুবতী মেয়ের কোল মাগুর মাছের ঝোল যুবতী মের কোল বল হরি 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 বল সুন্দর বিধান জারি দেখে সবে হল বলে হরি আর নাহি করে কোনো গোল নামেরও মাহাত্ম জরে ক্রমশ বুঝিল পরে ঝোল কথা নয়নের বাড়ি যুবতীর কোল হেথা ভূমেতে লুটায় মাথা তাহার উপর গড়া গড়ি নামেরও মাহাত্ম রাশি চৈতন্য জানেন বেশি বলিতে প্রচারের কালে হরিনামে যেই জন মুখে করে উচ্চারণ সময় তাহার ফল ফলে জ তোলা ছিল ঘরে তাহারও অনেক পরে ভূমিষাত হইল ভবন পেয়ে উপযুক্ত স্থল খাঁটি মাটি তাপ জল বীজ করে অঙ্কুর উদ্গমন পরে বৃক্ষে পরিণত শাখা পত্র শাখাদি কত অতুল্য মুকুল সহ ফল হরিনামে তেন হয় সদ্যাঙ্কুর যদি রয় কালে কালে না হয় বিফল ভক্তি তত্ত্ব বিশেষিয়ে কোন প্রভু কন প্রভু বিবরিয়ে মুক্ত মন ব্রহ্ম ভক্ত গণি ভক্তির লক্ষণ রীতি এক ভক্তি তিন জাতি ভিন্ন করে সত্য রাজ বলছেন তিনি একটা অদ্ভুত কথা বলতেন তিনি বলছেন যে যাদের দেখি ঈশ্বরে মন নাই এটা কথামৃত থেকে একদম ডাইরেক্ট তোলাইগুলো যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং রানী রাসমণির মন্দির সকল দেখো গে সকলের হাস্য আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক আসে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে বসে থাকতে পারে না ছটফট করে বারবার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়া নাহি আরেকটু পরে যাব। তখন তারা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা ডোম গিয়ে বসি এরকম জিনিস অনেকবারই আমরা লক্ষ্য করেছি এই দিন তিনেক আগে একজন এলেন মানে জাস্ট পাঁচটা পরে পাঁচটা সময় তিনি পৌঁছলেন অনেক সকালবেলা তার তিনি তার শাশুড়ি মাকে নিয়ে এসছেন শ্বশুরমশাইকে নিয়ে এসছেন বাবা মাকে নিয়ে এসছেন আর কত্তা গিন্নি আর ছোট বাচ্চা এনেছেন এসেই আমাকে জিজ্ঞেস করলেন আমি যদি এখন একটু বেড়াতে বেরোই কোনো অসুবিধা নেই তখন বেড়াবার জন্যই তো এসেছেন এখানে আর কোথায় বেড়াবেন পাশে নাগ সরোবর আছে দেখে আসুন সন্ধ্যা আরতির আগে পৌঁছবেন তারপরে শুনছি খাবার আগে এসে পৌঁছেছেন গঙ্গার পাড়ে গিয়ে চুপটি করে বসে আছে বলছেন ছোট ছেলে ও তো ওইখানে থাকতে চাইছে না কিন্তু আমরা দেখলাম ছোট ছেলেটা যত না থাকার ইচ্ছে তার মায়ের একেবারে ভীষণ রকমের রণ ইচ্ছে ঠাকুর বলছেন এরকম ভক্তরা এলে তাদের আমি রানী রাসমণির বিল্ডিং দেখতে পাঠাই কেন বিল্ডিং দেখতে পাঠান পুথিকার এটার উত্তর দিচ্ছেন পুথিকার বলছেন এই দেব মন্দির এইসবগুলো দেখলে তাদের মনের ভেতরে অবশ্যই এই বলি বলছেন দেখিতে তাহারে বলি পুরীর মন্দিরগুলি উদ্দীপনা করিবে তারে ঠাকুরের মন্দির দেখলে আমাদের মনের ভেতরে ঈশ্বরের আবেশ আসে আমাদের ঈশ্বরের কথা মনে আসে এবং তখন আমার ভেতরে একটা নতুন রকমের উদ্দীপনা তৈরি হতে থাকে বলছেন বদ্ধজীব সংসারীরা কামিনী কাঞ্চনে যারা সারা যারা আসক্তির বিষে তাদিকে লইতে নাম বলিলে না পাতে কান কথার মধ্যে নাহি পসে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন বলছেন কেউ কেউ কারু কারু কোনো ভক্তের সঙ্গে আসেন সেই ভক্তেরা আমার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেন আর এরা বলতে থাকে তুমি চলো না চলো না তারপরে তারা বলে ঠিক আছে তুমি ঈশ্বরীয় প্রসঙ্গ করো আমি গিয়ে নৌকায় বসে থাকি বলছেন তাদের যদি জোর বলা যায় তারা শুনবে না তাই একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন শ্রী চৈতন্যদেব তিনি একটি নতুন বোল চালু করলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের গোল বল হরি 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 বল সুন্দর বিধান জারি দেখে সবে বলে হরি আর নাহি করে কোনো গোল বলছেন এমন একটা ভাব দেখালেন যে এই নাম নিলে কি কি হবে প্রথম হচ্ছে মাগুর মাছের ঝোল খাওয়া যাবে মানে দুবেলা ভালো খাবার পাওয়া যাবে আর দ্বিতীয় বলছেন সাত এই যুবতী মেয়ের কোল তাহলে এই হরিনাম করলে তাহলে সুন্দরী স্ত্রী পাওয়া যাবে তার কোলে মাথা রেখে শোয়া যাবে এবং অতএব এই দুটো প্রলোভন যখন দেখানো হলো মানুষ আর অন্য কিছু ঠিক করলেন না তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ভগবানের নাম নিতে কিন্তু নাম নেবার সঙ্গে সঙ্গে যত নাম নেওয়া হতে থাকল তত নামেরও মাহাত্ম জোরে ক্রমে পুচিল পরে ঝোল কথা নয়নের বাড়ি যুবতীর কোল হেতা ভূমেতে লুটায় মাথা তাহাতে তাহার উপর গড়াগড়ি নামেরও মাহাত্ম রাশি চৈতন্য জানেন বেশি বলিতেন প্রচারের কালে হরিনাম যেই জন মুখে করে উচ্চারণ সময়ে তার তাহার ফল ফলে বলছেন ঠাকুর বলছেন এ অদ্ভুত ব্যাপার বলছেন তিনি তিনি এত কিছু ভাবনা চিন্তা করে এই রকম জিনিস তৈরি করে দিয়ে গেলেন যুবতী মেয়ের কোল যুবতী মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি বল এই তিনটি তিনি নিয়ে দিলেন মাগুর মাছের ঝোল মানে হচ্ছে মাগুর মাছের ঝোল ঠাকুর বলছেন হরিনাম সুদার একটু আস্বাদ পেলে বুঝতে পারে যে মাগুর মাছের ঝোল আর কিছু নয় হরিপ্রেমে যে অশ্রু করে ভগবানের নাম করতে করতে চোখ দিয়ে যে অশ্রু পরে যেমন আনন্দ হলে আমাদের চোখ দিয়ে অশ্রু করলে আমাদের ভেতরটা পূর্ণ হয়ে যায় ঠিক সেই রকম যেমন মাগুর মাছের ঝোল খেলে শরীর স্বাস্থ্যবান হয় পেটে কোনো রকম অম্বল বায়ু গ্যাস কিছু হয় না ঠিক সেই রকম এই চোখ দিয়ে ভগবানের নামে অশ্রু পড়লে তার ভেতরের চিত্তের ইয়ে হয় আর যুবতী মেয়ের কোল হচ্ছে যুবতী কিনা পৃথিবী পৃথিবী মায়ের এতে গড়াগড়ি ভগবানের নামে গড়াগড়ি খেলে তার ভিতরে চৈতন্যের জন্য আকর্ষণ বাড়বে প্রথমে রূপক দিয়ে তিনি ধরলেন আর তাতে কি হলো বলছেন প্রতিকার কি সুন্দর কথা বলছেন হরিনাম জন মুখে করে উচ্চারণ সময়ে তার ফলে ফল সময়ে তার ফলে ফল ফলে বলছেন হরিনাম যে করতে থাকে এই যে লোভে পড়েই যদি হরিনাম করতে থাকে সেই হরিনাম করতে করতে তার মনে তার বিকাশ হতে থাকে পুথিকার বলছেন কি হয় তার বীজ তোলা ছিল ঘরে তাহারও অনেক পরে হইলে ভবন এ উপযুক্ত স্থল খাঁটি মাটি তাপ জল করে অঙ্কুর উৎকমন বলছেন সেই ঘরেতে কোথাও বীজ রাখা ছিল তারপরে একটা সময় মাটির ঘর তো সে বর্ষাতে ভেঙে নষ্ট হয়ে গেল মাটির ঘর মাটির সাথে মিশে একাকার হয়ে গেল কিন্তু ঘরের ভেতরে সেই যে বীজটা সেইটা কিন্তু প্রবল চাপের পরে মাটির মধ্যে পোতা হয়ে গেল তারপরে ভেতরকার জল উষ্ণতা বায়ু সমস্ত কিছু সেই ছোট্ট বীজ থেকে ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হতে থাকলো ঠিক সেই রকম প্রলোভনে পরেও যদি ভগবানের নাম করতে থাকে ভগবানের নামের এত শক্তি সেই শক্তি আমাদের ধীরে 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 ভগবানের প্রতি আকৃষ্ট করে তোলে পুঁথিকার বলছেন ভক্তের লক্ষণ রীতি এক ভক্তি তিন জাতি ভিন্ন করে সত্যরমে সত্যগুণে অতিগোপ্ত বাজছে নাহি কিছু ব্যক্ত কর্মমালা গোপনে গোপনে রজে আড়ম্বর মেলা ছটায় খটায় খেলা জড়া জড়ি ভারী তমগুণে তমেতে যদ্যপি চোর ফিরাইয়া দিলে মোর বেজোর ঈশ্বর সে পায় জ্বলন্ত বিশ্বাস তা তাই করে তাই করে বলাচার অপর নাহিক ভাবে তাই বলছেন একটা অদ্ভুত কথা বলছেন একই মানুষ কিন্তু তিনটি গুণ ভক্ত একই মানুষ কিন্তু তিন তিন গুণের তিনের তার রকম আচরণ প্রভাবে প্রভাবে দেখতে পাওয়া যায় সাত্বিক ভক্ত তিনি একেবারে সাধন ভজন যা কিছু করেন না কেন কোনো কিছুতেই তার সামান্যতম প্রকাশ নেই লোক দেখানি কিচ্ছু নেই সামান্যতম লোক দেখানি নেই অনেকে আমরা দেখেছি ঠাকুর ঘর দেখলে খুব বোঝা যায় আপনারা যে ঠাকুর ঘরগুলো তৈরি করেন ঠাকুর ঘর দেখলে বোঝা যায় আপনি সাত্বিক না রাজসিক না তামসিক ভক্ত একেবারে একদম এই ঠাকুর ঘর হচ্ছে আমাদের ভীষণ রকমের একেবারে ভীষণ একটা জায়গা যেখানে আমাদের নিজেদের সত্তা কোনোভাবে লুকিয়ে রাখা যায় না সেই সত্তাগুলো প্রকাশিত হয়ে যায় সাত্বিক মানুষের সাধন ভজন ঠাকুর বলছে সেই বিছানার মধ্যে বসে মশারি খাটিয়ে সে জব ধ্যান করে কেউ জানতে পারে না সাত্বিক ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে ভগবানের তার মতি সেই ইষ্ট আরাধনা ইষ্ট চিন্তায় সে ডুবে আছে অথচ বাহ্যিক কোনো কিছুর সামান্যতম কিছু নেই রজগুনি তাদের সফ ব্যাপারটা থাকে রুদ্রাক্ষের মালা পড়েছেন তার মাঝখানে মাঝখানে আবার সোনার দানা আমি গিয়েছিলাম একটা জায়গায় একটা বিখ্যাত মিষ্টির দোকান তাদের বাড়িতে জজ্জার করে ধরে নিয়ে গেছিলো তাদের মিষ্টির দোকান থেকে তাদের বিশাল বড় ঠাকুর ঘর সে ঘরে বেলুন মঠে সাধুরা এসে পূজা করেছেন হোম করেছেন আমাকে দেখাতেই নিয়ে গেলেন বাড়ির প্রথম থেকেই হাঁ করে তাকিয়ে দিচ্ছে রাজবাড়ির মতো রাজবাড়িতে যেন ঢুকতে ভয় করে জীবনে অনেক রাজবাড়িতে ঢুকেছি রাজবাড়িতে বরাবর ঢুকতে ভয় করত কিন্তু সে তিনি তার প্রার্থনা ঘরে নিয়ে গেলেন সেখানে একবারে সর্বত্র যত না ঠাকুর স্বামীজির প্রকাশ রয়েছে তার ভেতরে সব জায়গায় সেই বিলাসী তার তার বৈভবের প্রকাশ হয়েছে আমি একবার ঘাট ঘুরিয়ে দেখছিলাম তিনি পড়ে আছেন গলায় ঠাকুর বলেছেন যেরকম একটা করে রুদ্রাক্ষের দানা আর একটা করে সোনার দানা দেখলাম আরও বেশি রুদ্রাক্ষটা ওপরে নিচে মাঝখানে পেটের কাছটা রুদ্রাক্ষ আছে উপর নিচেটা সোনা দিয়ে বাঁধানো আর মাঝখানে একটা করে সোনার মটর দানা আছে আর সেই প্রতি রুদ্রাক্ষ সেই জুড়ে জুড়ে করা সেই কারণে একশো আট রুদ্রাক্ষ দুটো পেঁয়াজ দিয়ে পড়া রয়েছে দানা হয়ে বেড়ে গেছে সেই রকম আর সব কিছুতে তার ভগবানের সেই গলার কাছে একটা সোনার হার পরে আছেন তার যে পেন্ডেন্ট এই খোলা পাঞ্জাবির মধ্যে থেকে বেরিয়ে এসেছে সেই পেনডেন্টটা সোনা দিয়ে তৈরি করা শ্রীরামকৃষ্ণ শ্রীমার শারদা তার একটা পুরোটা সেই সোনা দিয়ে তার ফুলটা তৈরি করে নিচ্ছে আমার খালি মনে হচ্ছিল শুতে গেলে লাগে না কষ্ট হয় না কিন্তু এটা হচ্ছে তাই যে রজগুনি ভক্ত তার প্রকাশেই আর তমগুনি আর সত্যগুণীর মধ্যে ফারাক হচ্ছে দু উভয়ই খুব শান্ত একজন নিরন্তর কাজ করেছিলেন শান্তভাবে আর একজন নিরন্তর ঘুমিয়ে চলেছে এতটুকু এগিয়ে যেতে দেয় না এইটা হচ্ছে ফারাক সত্যরজতমে অতিকার বলছেন তমেতে যদ্যপি যদি ফিরাইয়া কিবা মোর দিলে মোর বেয়র ঈশ্বর সে পায় জ্বলন্ত বিশ্বাস তার তাই বলে বলা চার তাই করে বলাচার অপর নায়িকভাবে তার বলছেন এই তিনের মধ্যে সত্যগুনি তো ভালোই কিন্তু তমগুনি যে তাকে যদি পথ খুঁজে দেওয়া যায় তাকে যদি এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে নতুন পথ খুঁজে পায় তখন সে তার সেই তমত্ব ছেড়ে দেয় তার যে জড়তা সেগুলোকে ছেড়ে দিয়ে সেই জড়তার বাইরে এক নতুন জীবনের সন্ধান করে বেড়ায় শ্রী রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা আমাদের মনের ভেতরে এই জড়তা কাটুক আমাদের তমভাব কেটে যাক আমাদের অজভাব কেটে যাক আমরা যেন সত্যিকারের তার সাত্ত্বিক ভক্ত হয়ে উঠতে পারি ঠিক যেরকম উদাহরণ দিয়েছেন শিবনাথ শাস্ত্রী ঠিক সেই রকম যেরকম উদাহরণ দিয়েছেন আমাদের মাধব পালের ঠিক সেই রকম যেন আমরা একটা সাত্বিক ভক্ত হয়ে উঠতে পারি ভগবানের ইচ্ছা হলে আবার আগামী দিনগুলোতে আমরা শ্রীরামকৃষ্ণ পুঁথি নিয়ে পাঠও আলোচনা করব জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী रामकृष्णभक्तिदात्री चैतन्यो दायिनी जय जय रामकृष्णो इष्टगोष्ठिगन् स्वचारणोरणु मागे अधम् ॐ शान्ति शान्तिशान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु